يونو بيرسون تيرو بورجيكيو كاوريامول. او لي تومر نو رب لم يزل. او لي تومر نو رب لم يزل. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين.

অনুষ্ঠান প্রিয় নবী সাল্ল আলী ওয়াসাল্লামের সুন্নত আজকে প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রিয় প্রিয় সুন্নত নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করবো আমার নবী আলী ওয়াসাল্লাম কোন পোশাক বেশি পছন্দ করতেন হ্যাঁ আজকে আমরা পোশাক নিয়ে আলোচনা করব আর পোশাকের সুনত কী কী রয়েছে তা জানার আমরা আজকে ইনশাআল্লাহ সওয়াজল চেষ্টা করব। আশা করছি আপনারা সবাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে দরু শরীফের কী ফজিলত রয়েছে তা আমরা জেনে নিই হ্যাঁ আসুন আরেকবারও আমরা দরু শরীফের একটি ফজিলত জেনে নিই রসোলে আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাহ আলি ওয়াসাল্লামের নুরানি দরবারে দোরশরীপ পাঠ করার অসংখ্য আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার যে ব্যক্তি দোর শরীফ পাঠ করবে আল্লাহ তালা সেই ব্যক্তির সেই দিনের গুনাকে ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ আসুন আমরা নিয়ত করে এখন থেকে আমরা আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাহ আলী ওসাল্লামের নুরানি দরবারে বেশি পরিমাণে দর শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজল সাল্লু আল আল হাবীব সাল্লাল্লাহু তালা আলা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম প্রিয় ইসলাই ভেরা আর মদরি চ্যানেলের দর্শক বিন্দু আল্লাহ তালা অনেক বড় আমাদের উপরে দয়া করেছেন অনুগ্রহ করেছেন তিনি আমাদেরকে পোশাক পরতে শিক্ষা দিয়েছেন ফলে তা দ্বারা আমরা শীত ও গরমের প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারি এ সম্পর্কে আল্লাহ তালা কোরআন মজিদ ফুরকানি হামিদের মধ্যে ইরশাদ করেছেন আল্লাহ তালা ইরশাদ করেন হে আদম সন্তানরা আমি তোমাদের প্রতি একটা পোশাক এমন অবতীর্ণ করেছি যা দিয়ে তোমাদের লজ্জার বস্তুগুলো গোপন করো একটি এমনও রয়েছে যা তোমাদের সাজসজ্জার বস্তু হয় এবং খোদাভীরতার পোশাক তা সর্বাপেক্ষা উত্তম সুভানুল্লাহ সুহানুল্লাহ এখানে আল্লাহ তালা ইরশাদ করেছেন ভীরতার পোশাক ভীরতার পোশাক কী রয়েছে তা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এ পবিত্র আয়তের মধ্যে তাকুয়ার পোশাকের প্রতি উৎসাহিত করা হয়েছে আর প্রকাশ থাকে যে তাকুয়ার পোশাক তাই হতে পারে যা আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাহ তালা আলা ওয়ালি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন এখন বিশেষ দিনে এবং ঈদের দিনে যেমন শুক্রবারের দিনে আমরা উন্নত ধরনের পোশাক পরে থাকি এবং ঈদের দিনে তো আছেই আমরা খুবই দামি এবং অনেক পছন্দনীয় পোশাক পরতে পছন্দ করি তো ঈদের দিনে এবং শুক্রবারের দিনে যে মানুষ উন্নত ধরনের পোশাক পরে তার কি ফজলত রয়েছে হ্যাঁ তার তো ফজলত রয়েছে এবং উন্নত ধরনের পোশাক পরা ঈদের দিনে এবং জুমার দিনে এই সব দিনে পড়া মুবা রয়েছে অর্থাৎ জায়স রয়েছে লাইভ ভাইরা আর মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আজ আমাদের সমাজের মধ্যে পোশাক নিয়ে অনেক ধরনের ছিনিবিনি খেলা হয়ে থাকে দেখা যায় পুরুষ মহিলাদের পোশাক পরে নেয় মহিলা পুরুষদের পোশাক পরতে পছন্দ করছে এমন করা কিন্তু মোটেই ঠিক নয় আর যারা এমনটি করে থাকে তার ব্যাপারেও কিন্তু হাদিসে পাকের মধ্যে নিষেধাজ্ঞা এসেছে এবং এরকম করাও ঠিক নয় আর যারা এরকম করে তাদের উপরে নালত বর্ষিত হয় আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক পুরুষ পুরুষদের পোশাক পরবে মহিলা মহিলাদের পোশাক পরিধান করবে পুরুষ পোশাক পরিধান করবে নাফের নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত কেননা পুরুষের জন্য এতটুকু ঢাকা ফরস রয়েছে আল্লাহ আকবর ক্লিসাই কিন্তু দুর্ভাগ্য বিষয় অনেকেই এমন পুরুষ রয়েছে এমনও যুবক রয়েছে যারা হাফ প্যান্ট পরে নেয় কটার প্যান্ট পরে বা হাঁটুর উপরে প্যান্ট পরে এমন করা কিন্তু ঠিক নয় অনেক সময় দেখা যায় হাঁটুর উপরেও অনেকেই প্যান্ট পরে ঘুরে বেড়ায় বা জগিং করে বা তারা সাইকেল চলায় এভাবে তারা সকালে উঠে একটু দৌড়ায় তো এমন করা কিন্তু ঠিক নয় হাফ প্যান্ট পরে কেননা এতে কী হয় শরীরের অংশ প্রকাশ পায় রান দেখা যায় যারা রান দেখায় বা শরীরের যে অংশ ঢাকা ফরস রয়েছে সে অংশ যদি খুলে যায় আর অন্য পুরুষ যদি দেখে তো সেও গুণাগার হবে আর যে এভাবে করে রেখেছে সেও গুণাগার হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক আমরা জানলাম পুরুষ পোশাক পরিধান করবে নাফের নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত কেননা এতটুকু ঢাকা ফরেস রয়েছে এতটুকু যে ঢাকবে না খুলে রাখবে শর্ট প্যান্ট পরবে বা হাফ প্যান্ট পরবে আর এভাবে পড়ে ঘুরে বেড়াবে তো সেও গুনাগার হবে আর যে ইচ্ছাকৃত দেখবে সেও গুনাগার হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক মহিলার জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢাকা জরুরি রয়েছে শুধু চেহারাও হাতের কবজি যে আছে এতটুকু খোলা থাকলে সমস্যা নেই আর এত পাতলা পোশাক মহিলারা যেন না পড়ে যাতে করে শরীরের কোনো অংশ বা মাথার চুল প্রকাশ পায় আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক আজ দুর্ভাগ্যক্রমে আমাদের সমাজে অনেক ফ্যাশন এমনও হয়ে গিয়েছে খুব পাতলা ওড়না পড়া হয় আর যখন মাথায় ইসলামী বোনেরা দেয় তো চুল প্রকাশ পায় চুলের রঙ প্রকাশ পায় তো এমন করাও ঠিক নয় যাতে করে মোটা কাপড় পরে চুল যাতে দেখা না যায় আর যখন তারা কাপড় পরিধান করবে তো মোটা কাপড় যাতে পরিধান করে শরীরের কোনো অঙ্গ কোনো অংশ যাতে প্রকাশ না পায় এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে হুসুর নবী করিম রফুর রহিম সাল্লাহ তালা ওয়া ওয়ালি ওয়াসাল্লাম পাতলা পোশাক পরতে কঠোরভাবে নিষেধ করেছেন আমাদের এখানে জর্জের জাতীয় পাতলা দুপাট্টা খুবই প্রচলিত রয়েছে সেগুলো মাথার উপর দিয়ে পর পুরুষের সামনে আসা নিষেধ রয়েছে তাছাড়া এমন পাতলা দুপাট্টা পরে নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আমাদেরকে ভয় করতে হবে আজ আমি যুবক আছি কাল আমি বৃদ্ধ হয়ে যাব পরশু আমাকে কবরে চলে যেতে হবে এবং তারপরে হাসার ময়দানে আমাকে উঠতে হবে এবং যা যা করেছি তার হিসেব কিন্তু আমাকে দিতে হবে তো আমরা যাতে এমন কোনো কাজ না করি যার কারণে কেমত দিনে আমাকে আজাবের সম্মুখীন হতে হবে এমন যাতে আমি না করি আর এমন কোন কাজও যাতে বেশি পরিমাণে না করি বা এমন কোন কাজে আমরা লিপ্ত না হই যে কাজ করার কারণে কবরে আজাব শুরু হয়ে যায় আল্লাহ তার রসুল এবং তার ফেরিস্তাদের নালত যাতে অবতীর্ণ না হয় আমাদেরকে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে আমল করতে হবে আর হাদিস ও কোরআনে যা নিশ্চিত রয়েছে তা থেকে আমাদেরকে বাঁচতে হবে হ্যাঁ যদি আমরা বাঁচি তাহলে ইনশাআল্লাহ আসল আখরাতে আমরা প্রতিদান পাবো জান্নাত পাবো আর যদি ইচ্ছাকৃতভাবে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় নিজের চুলকে পর পুরুষকে যদি আমরা দেখাই বা এমন কোনো পাতলা কাপড় পরলাম যাতে চুলগুলো প্রকাশ পাচ্ছে বা শরীরে কিছু কিছু অংশগুলো প্রকাশ পাচ্ছে তাহলে কিন্তু মনে রাখতে হবে আজাবের সম্মুখীন হতে হবে দেখুন প্রায়ু ভাইরা জাহান্নামের যে আজাব রয়েছে তার এক সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড যে আছে এই মাইক্রো সেকেন্ডও আমরা জাহান্নামের আজাব সহ্য করতে পারবো না আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তফিক দান করুক আর আল্লাহ তালা কোরআন ও হাদিসে আমাদের জন্য যে বিধান দিয়েছে যে হুকুম দিয়েছে তার উপরে পুঙ্খানু পুঙ্খানুভাবে আমাদের সবাইকে আমল করার তফিক দান করুক হজরতে হফসা বিনতে আব্দুর রহমান হজরতে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার নিকট পাতলা দুপাট্টা ওড়না পড়ে আসলেন হজরতে আয়শা সিদ্দিকা তাইয়াবা তাহেরা রদি আল্লাহ তালা আনহা দেখলেন যে হজরতে হফসা বিনতে আব্দুর রহমান পাতলা দুপাট্টা ওড়না পড়ে এসেছে তো তিনি সেই পাতলা কাপড়কে ছিঁড়ে দিলেন ছিঁড়ে দেওয়ার পরে তাকে নতুন মোটা কাপড় দিলেন আর বললেন এই মোটা কাপড় মাথায় দাও সুবাহ আল্লাহ তো আমাদের আয়েশা সিদ্দিকা আলা আনহা এই শিক্ষা দিয়েছেন এই দর্শ দিয়েছেন যা আমার নবী সাল তালা আলি ওয়ালি ওয়াসাল্লাম থেকে তিনি জেনেছেন তো তিনি কী করলেন মোটা কাপড় দিলেন আর নির্দেশ দিলেন আগামীতে কখনও পাতলা কাপড় পরবে না তো আমাদের যারা বুজুর্গ ছিলেন আমাদের পূর্বে যারা এসেছিলেন এবং এহেলে ব্যাতের যারা ছিলেন তারা কত সচেতন ছিলেন আমাদেরকেও আল্লাহ তালা সচেতন হওয়ার এবং বুঝার তফিক দান করুন আজ আমি এমনটি করছি পাতলা কাপড় পরছি বা পাতলা দুপাট্টা ওড়না মাথায় দিচ্ছি ফ্যাশনের কারণে যাতে মানুষ খুশি হয় নজবিল্লা যদি মানুষকে খুশি করার জন্য রবকে যদি আমরা নারাজ করি আর মানুষকে খুশি করার কারণে যদি জাহান্নামে চলে যায় তাহলে এটা কেমন পাগলামি হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন ও হাদিস অনুযায়ী সুন্নত অনুযায়ী আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুক প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে আমরা শুনছি পোশাক পরিধানের বিধান আর আমার নবী সাল্লাহু আলী হিউসাল্লামের সুন্নত সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি পুরুষ মহিলাদের মহিলা পুরুষদের পোশাক পড়তে পারবে না কেননা এমন যারা করবে হাদিসে পাকে তাদের উপর নালত করা হয়েছে আল্লাহ অকবর হাজরতে আবু বুরায়দা রাদী আল্লাহু তাআলা আনহ থেকে বর্ণিত হয়েছে আপনার আমার নবী মাহবুবে সরকার ইরশাদ করেছেন যে সকল মহিলা পুরুষদের পোশাক পরিধান করে আর যে সকল পুরুষ মহিলাদের পোশাক পরিধান করে তাদের উপর নালত বর্ষিত হয় আল্লাহ আকবর আল্লাহ তালা বুঝার তফিক দান করুক দেখুন আমরা তো রহমতের প্রত্যাশী রয়েছি আমাদেরকে এমন কাজ করতে হবে যে কাজের কারণে আল্লাহ আমাদের থেকে রাজি হয়ে যায় ফেরেস্তারা যাতে আমাদের উপরে রহমত অবতীর্ণ করে আমাদের অসম্পূর্ণ কাজ যাতে সম্পূর্ণ হয়ে যায় আমাদের অভাব অনটন আমাদের সমস্যা আমাদের আর্থিক সংকট যে আছে এগুলো দূর হয়ে যায় আমরা এগুলো চাই যাতে এগুলো দূর হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখুন আমরা এই বালা বোধগুলো ডেকে নিয়েছি নালদকে আমরা ডেকে নিয়েছি কি কারণে কে মাঝে মাঝে দেখা যায় কিছু পুরুষ এমন রয়েছে যারা মেলি পোশাক পরে আর কিছু মহিলা এমনও রয়েছে যারা পুরুষদের পোশাক পরে হ্যাঁ যারা এমনটি ফ্যাশন করে বা এমনটি যারা করছে বা করতে চাচ্ছে তো তাদেরকে ভয় পেয়ে যাওয়া উচিত যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ আমাকে রিজিক দিচ্ছে যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছে যে আল্লাহ আমাকে যৌবন দিয়েছে চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে আল্লাহ তালা আমাকে ভালো মন্দের বিবেচনা করার যে আল্লাহ আমাকে শক্তি দিয়েছে সে আল্লাহ যদি নারাজ হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় তখন কী হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আর আল্লাহ আমাদেরকে এভাবে নিষিদ্ধ করেছে তো এখন থেকে আমরা নিয়ত করিনি কি আমরা কখনো মহিলারা যারা আছে তারা কখনো পুরুষদের কাপড় পরবে না আর যে সকল পুরুষ রয়েছে তারা যাতে মহিলাদের কাপড় না পরে যারা এমন করবে তাদের উপরে কিন্তু নালত অবতীর্ণ হয় আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক হাজর তো থেকে বর্ণিত হয়েছে আমাদের নবী মাহবুবে আরবি সল্লাহু তালা আলহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সাদা পোশাক পরিধান করো কেননা এটা পবিত্র ও পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর তোমাদের মৃত্যুদেরকে সাদা কাপড়ে কাফোন দাও সুবহান আল্লাহ আমার নবী সাল্লী ওসাল্লাম সাদা পোশাক বেশি পছন্দ করতেন আর আমার নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম স্বয়ং ইরশাদ করেছেন সাদা পোশাক পরিধান করো কেননা এটা পবিত্র ও পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর তোমাদের মুরদারদেরকে সাদা কাফন দাও তো মুর্দাদেরকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সাদা কাফনের কাপড় দিতে নির্দেশ দিয়েছেন হযরতে সমুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবি রহমত শফিয় উম্মত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা শাখাতের জন্য মসজিদগুলো ও কবরগুলোতে তোমাদের জন্য সর্বোপেক্ষা উত্তম হচ্ছে সাদা পোশাক ইবনে মাযা শরীফ থেকে এই হাদিসে কারীমা নেওয়া হয়েছে তো যখনই আমরা মসজিদে যাব নামাজ পড়ার জন্য বা তহজিদ পড়তে আমরা গেলাম বা জুম্মার নামাজ পড়তে গেলাম তো আমরা সাদা পোশাক পরে যাই আমার নবী সাল্লু আলী ওসাল্লাম সাদা পোশাকে বেশি পছন্দ করেছেন আর আমার নবী আলী ওসাল্লাম ইশাদ করেছেন আল্লাহ তালার সাক্ষাতের জন্য মসজিদগুলো ও কবরগুলোতে তোমাদের জন্য সর্বাপেক্ষা উত্তম হচ্ছে সাদা পোশাক তো আমরা নিয়ত করি কি আমরা যখন জুমার দিনে নামাজ পড়তে যাবো তো স্পেশাল কয়েকটি আমরা সাদা পোশাক আমরা সেলাই করে নিই সেটা পরে ইনশাআল্লাহ সবজাল জুমার নামাজ পড়তে যাবো আর যখন পাঁচ অক্টো নামাজ পড়তে যাবো তো সেই সাদা পোশাক আমরা পরে নেব অনেক বুজগানেক রাম রহমাউমুল্লাহ তারা কি করতেন তারা উন্নত ধরনের পোশাক সেলাই করতেন সাদা পোশাক বা উন্নত ধরনের কাপড় সেলাই করতেন আর সেই উন্নত ধরনের পোশাক পরেই তারা নামাজ পড়তেন কেউ জিজ্ঞেস করলো এত উন্নত ধরনের আর সুন্দর কাপড় সাদা পোশাক পরে নামাজের জন্য আপনি ব্যবহার করেন শুধু নামাজের জন্য তো এর উত্তরে বললেন দেখুন আমি মহান আল্লাহ তালা রবের দরবারে আমি দণ্ডমান হচ্ছি দাঁড়াচ্ছি তো আমাকে তো সেভাবে পোশাক পরে রবের দরবারে দাঁড়াতে হবে আজকাল আমরা কী করি আজকাল আমরা যখন কারো বাড়িতে বেড়াতে যাই বা কোনো বন্ধুর বাড়িতে যাই বা আত্মীয়র বাড়িতে আমরা যাই বা কেউ আমাদেরকে ইনভাইট করলো দাবাত দিল বড় লোক আমরা তাদের বাড়িতে যাই তো খুব উন্নত ধরনের দামি কাপড় পরি কেন যাতে সে খুশি হয়ে যায় কি দেখো এত সুন্দর কাপড় পরে এসেছে তো দুনিয়ার লোককে আমি খুশি করার জন্য উন্নত ধরনের কাপড় আমরা পরছি যে রব আমাকে কাপড় দিয়েছে যে রব আমাকে এত সম্পদ দিয়েছে সে রবের কাছে কি আমি দাঁড়ানোর সময়কে উন্নত কাপড় পরতে পারি না আজ দেখা যায় অনেক সময় দেখা যায় ছেঁড়া পুরাতন ময়লা গেরেজ থেকে বের হয়ে কারখানা থেকে বের হয়ে এভাবেই যুক্ত কাপড় পরে মসজিদে চলে আসে নামাজ পড়তে নামাজ পড়তে এসেছে ভালো কথা কিন্তু আমি রবের দরবারে দাঁড়াচ্ছি হ্যাঁ তো আমাকে কেমন পোশাক পরে দাঁড়াতে হবে আপনারা ভালো বোঝেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক হাজরতে হুজাইফারদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আল্লাহনবী তা তাল আলহি ও আলহি ওয়াসাল্লাম রেশম ও স্বর্ণ পড়তে পুরুষদেরকে নিষেধ করেছেন এটা কাফিরদের জন্য দুনিয়ায় আর মমিনদের জন্য মুসলমানের জন্য এটা আখরাতে রয়েছে তো রেশম যে কাপড় রয়েছে আর স্বর্ণ রয়েছে এই স্বর্ণ আর রেশম যাতে পুরুষ না পড়ে আমার নবী সাল্লি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে এই হাদিস মেনে নেবে যে এই কথা মেনে নিবে তো আখরাতে তারা রেশম এবং স্বর্ণ পড়তে পারবে অর্থাৎ জান্নাতে সে রেশম এবং স্বর্ণ পড়তে পারবে আর দুনিয়াতে স্বর্ণ এবং রেশম এটা অমুসলিমদের জন্য রয়েছে অনেকেই দুই তিন চারটি স্বর্ণের আংটি পড়ে থাকেন স্বর্ণের চেনও পড়েন আপনি ঠিক আছে আপনি স্বর্ণের আংটি আপনি বানিয়েছেন চেন বানিয়েছেন ঠিক আছে এগুলো না আপনি আপনার স্ত্রীকে গিফট করে দেন যদি আপনার স্ত্রী নেই তাহলে আপনার মাকে বা বোনকে আপনি গিফট করে দিন পুরুষদের জন্য স্বর্ণ পড়তে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন আর নিশ্চয়ের মধ্যে কোনো না কোনো হিকমত রয়েছে আশা করছি ইনশা আল্লাহাজ আমরা সবাই আমার নবী ওয়াসাল্লামের এই হুকুম অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ আসল উমামা আবু উমামা রদি আল্লাহআ থেকে বর্ণিত রয়েছে আল্লাহ নবী সাল ওয়া আলি ওসাল্লাম ইরশাদ করেন দুনিয়া যে ব্যক্তি রেশম পরিধান করবে সে আখেরাতে রেশম পরিধান করতে পারবে না অর্থাৎ জান্নাতে সে রেশম পরিধান করতে পারবে না এটা বোখারি শরীফের হাদিস রয়েছে তো প্লিজ নাই আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে আমরা পোশাক নিয়ে আলোচনা শুনছিলাম আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুক আমার নবী আলী তালা আলিহি ওয়াসাল্লাম সাদা পোশাক বেশি পছন্দ করতেন আর যদি আমরা সাদা পোশাক পরিধান করি পাঞ্জাবি সেলাই করি আর পরিধান যদি করি তো আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুনত আদায় হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে নবী রহমত শফি উম্মত মুস্তফা জানি রহমত সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের সুন্নতে নিজের জীবনকে সাজানোর আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক প্রিসলাইভেরা আর মদনী চ্যানেলের দর্শক বিন্দু আজকে আমরা পোশাকের সুনত সম্পর্কে জানার চেষ্টা করেছি আশা করছি এই আমল ইনশা ইনশাআল্লাহ আগামী পর্বেও আমরা আরেকটি সুনত নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন মাদিনী চ্যানেলের সঙ্গে থাকুন দেখতে থাকুন মদিনী চ্যানেল বাংলা সল্লু আল হাবিব সলাল আলা মুহাম্মদ সল্লাহু আলিহি ওসাল্লাম প্রিয় নবীর সুন্নতের উপর কেউ अमल ओली तुमार तो नाव बनिए ताके रब्य यजल ओली तोमर नौ बनिए ताके रब्य यजल